আচ্ছা, তো আমরা সেকেন্ড চ্যাপ্টারটা পড়তেছিলাম, তো এইটারই ধারাবাহিকতায় আজকে ট্রাই করব চ্যাপ্টারটা শেষ করে দিতে। তো লাস্ট ক্লাসে আমরা সম্ভবত তিনটা স্পিনিং প্রসেস করছিলাম, ড্রাই ওয়েট আর হচ্ছে মেল্ট স্পিনিং প্রসেস। তো আশা করি সবার কিছু কিছু মনে আছে, একেবারে ভুলে যাও নাই, কারণ এই স্পিনিং প্রসেস গুলোই আজকে আমাদের একটু কাজে লাগবে আর কি। আজকে আমরা যে জিনিসটা পড়ব, ওই তিনটা স্পিনিং প্রসেসের বাইরে আর কি কি স্পিনিং প্রসেস আছে সেই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। এদেরকে আমরা বলি স্পেশাল স্পিনিং প্রসেস, মানে হচ্ছে এগুলো আমরা সচরাচর ট্রেডিশনালি ইউজ করি না। ওই তিনটা যেমন কনভেনশনালি সবসময় ইউজ করতেছি, এই জিনিসগুলো এরকম না। এটা শুধুমাত্র যখন আমাদের স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট থাকবে, তখন শুধুমাত্র আমরা এই স্পিনিং প্রসেস গুলো ইউজ করব। কারণ তোমরা দেখতে পারবা যে এই প্রসেস গুলো আসলে একটু কস্ট এফিশিয়েন্ট না, মানে একটু আগের প্রসেস গুলোর তুলনায় একটু কস্টলি। সো যদি কোনো স্পেশাল দরকার না থাকে, তাহলে আমরা সাধারণত এই প্রসেস গুলো ইউজ করি না। আর এই প্রসেস গুলো আসলে ওই প্রসেস গুলোরই কিছুটা মডিফাইড ফর্ম, মানে ওইখানে আমরা যা করতেছি এখানেও তাই করব, একটু ডিফারেন্ট ওয়ে আর কিছু, কিছু জিনিস হয়তো বা অ্যাড হবে, এই আর কি পার্থক্য কারণ কিছু। তো ফার্স্ট যে প্রসেসটা, এটাকে আমরা বলি ড্রাই জেট ওয়েট স্পিনিং প্রসেস, অর্থাৎ নাম থেকেই বুঝতে পারতেছো এখানে ড্রাই এবং ওয়েট দুইটা স্পিনিং প্রসেস এবং সলিউশন দিয়ে আমরা করে থাকি। তো তাহলে আমরা এই প্রসেসটাকে বলতে পারি যে সলিউশন স্পিনিং প্রসেসের একটা মডিফিকেশন বা একটা অ্যাডভান্সমেন্ট। সলিউশন স্পিনিং প্রসেসটাকে আমরা কিছুটা মডিফাই করছি কিভাবে, ওয়েট স্পিনিং প্রসেসে আমাদের মেইন যে প্রিন্সিপালটা ছিল, আমাদের স্পিনার রেটটা এরকম পানির মধ্যে, সরি, কোয়াগুলেশন বাতির ভিতরে ডিপ করা ছিল বা ডুবানো ছিল, ইমার্স করা ছিল। তো এখানে যেহেতু আমাদের ড্রাই করার একটা বিষয় চলে আসতেছে, তো যখন আমাদের স্পিনার রেট ভিতরে থাকবে, তখন তো ফিলামেন্ট ড্রাই হওয়ার কোনো সুযোগ নেই, তাই না? একেবারেই সে বাতের ভেতরে লিকুইডের সংস্পর্শে চলে আসবে। বাট আমরা যদি সামহাও একটা কাজ করতে পারি, এই স্পিনার রেটটাকে একটু উপরে তুলে দিই, মানে কোয়াগুলেশন বাথের ভেতরে না রেখে একটু উপর থেকে ছেড়ে দিই ফিলামেন্ট গুলাকে, তাহলে কি হবে, এই পোর্শনটাতে আমার এয়ারের সংস্পর্শে এসে ড্রাইং হওয়ার সুযোগ পাবে। তো এই যে প্রসেসটা কম্বিনেশনে, এই প্রসেসটাকেই আমরা বলতেছি হচ্ছে ড্রাই জেট ওয়েট স্পিনিং প্রসেস। তো এখানে আমরা মূলত যে কাজটা করব, আমাদের যে স্পিনার রেটটা আছে এটাকে কোয়াগুলেশন বাদ থেকে একটু উপরে তুলে দিব। তো ড্রাই স্পিনিং ড্রাই জেট ওয়েট এর দরকারটা কি আসলে, এইটা এখন আমাদের জানা ইম্পর্টেন্ট। কেন আমরা এই প্রসেসটা আবিষ্কার করলাম বা এই প্রসেসে কেন কাজ করি, স্পেশাল প্রপার্টিটা কি আসে আসলে? তো আমরা জানি যে আমরা এখানে তো সলিউশন নিচ্ছি, তাই না? সলিউশনের মধ্যে থাকবে পলিমার, থাকবে একটা সলভেন্ট, এটা আমরা সবাই জানি, মানে একটা সলিড পার্ট, একটা লিকুইড পার্ট। তো যখনই আমরা একে কোয়াগুলেশন বাথের এটাকে এক্সট্রুড করব বা বের করে আনব, কোয়াগুলেশন বাথের যে কেমিক্যালটা আছে, এই কেমিক্যালটা আমার এখানকার সলভেন্টটাকে বের করে নিয়ে যাবে, তাই না? এটা আমরা দেখছিলাম ওয়েট স্পিনিং এর ক্ষেত্রে। তো সলভেন্টটাকে যখন বের করবে, তখন এই সলভেন্টটা যে জায়গা জুড়ে ছিল এই জায়গায় কিন্তু একটা গ্যাপের সৃষ্টি হবে, তাই না? একটা গ্যাপ সৃষ্টি হওয়ার কথা, মানে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হবে, যেটাকে আমরা ভয়েড বলি, ভয়েড ফরমেশন, মানে হচ্ছে একটা খালি জায়গা সৃষ্টি হওয়া। এখন এই ভয়েডটা এত বড় না যে ফাইবারটা ছিঁড়ে যাবে বা এরকম কিছু না, যেহেতু আমাদের মিক্সচারটা হোমোজিনিয়াস, সেহেতু যখন সলিউশনটা বের সলভেন্টটা বের হয়ে যাবে, খুব ছোট ছোট মাইক্রো স্কেলার লেভেলে ছোট ছোট জায়গার সৃষ্টি হবে। আমরা যখন কোনো মানে কঠিন পদার্থকে
মাইক্রোস্কোপিক ভিউতে দেখি তখন দেখা যায় যে দুইটা মোল দুইটা এলিমেন্টের মাঝখানে কিছু কিছু ফাঁকা জায়গা আছে, তাই না? এটা অনেকটা সেরকম যে আমরা আসলে এখানে যে গ্যাপ বা ভয়েড গুলো সৃষ্টি হয়, এই ভয়েড গুলো হয়তো বা খালি চোখে দেখা যায় না, বাট এখানে থাকে। এবং এই ভয়েড গুলো সৃষ্টি হওয়ার ফলে আমাদের মেকানিক্যাল প্রপার্টির উপরে কিছুটা হলেও ইম্প্যাক্ট পড়ে। জিনিসটা কিভাবে, সাপোজ ধরো আমার এখানে যদি ভয়েড না থাকতো, অর্থাৎ পলিমার গুলো যদি একদম খুবই কম্প্যাক্ট অবস্থায় গায়ে গায়ে লেগে থাকতো, মাঝখানে কোনো ফাঁকা জায়গা নেই, তাহলে কিন্তু তার ওরিয়েন্টেশন বা ক্রিস্টালাইনিটি বা তাদের মধ্যে যে বন্ডিং করার প্রবণতা সেটা কিন্তু বেটার হইতো, তাই না? কিন্তু যেহেতু তোমার দুইটা পলিমারের মাঝখানে একটা ফাঁকা জায়গা চলে আসতেছে, এই ক্ষেত্রে কিন্তু তাদের বন্ডিংটা অতটা স্ট্রং হবে না যতটা হইতো যদি একদম কম্প্যাক্ট বা প্যাকড অবস্থায় থাকতো। তো এই জিনিসটাকে আমরা কিভাবে এলিমিনেট করতে পারি, এই ভয়েড ফরমেশনটাকে, সেটার জন্যই আমাদের মূলত এই প্রসেসটা। এখানে তোমরা দেখতে পারতেছো যে নিচে একটা রোলার সবসময় একে ড্র করতেছে, অর্থাৎ টানতেছে, তাই না? ফিলামেন্ট এই স্পিনার হেড থেকে এক্সট্রুড করে নিচের দিকে একটা ফোর্স ক্রিয়েট করতেছে। তো ফোর্স ক্রিয়েট করলে যেটা হয়, আমার ফিলামেন্টের ভেতরে যে পলিমার চেইন গুলো ছিল এগুলা রিওরিয়েন্টেড হয়, মানে তারা নিজেরা যে যে অবস্থানে ছিল সেই অবস্থান থেকে একটু নড়ে চড়ে বসে, অর্থাৎ ওই অবস্থানে ফিক্স থাকে না। যেহেতু সে লিকুইড অবস্থায় আছে, এই পলিমার চেইন গুলো খুব সহজেই নাড়াচাড়া করতে পারে। তো এই নাড়াচাড়ার ফলে যেটা হয়, এই যে ভয়েড গুলো সৃষ্টি হয়েছিল এই ভয়েড গুলো ফিল আপ হয়ে যায় কিছুটা, কারণ তুমি যখন এখানে একে ড্রাই করবা, অর্থাৎ এয়ারের সংস্পর্শে আনবা, তখন ইভাপোরেশনের সিস্টেমে কিছু পরিমাণ সলভেন্ট এখান থেকে বের হয়ে যাবে আগে, মানে আমার কোয়াগুলেশন বাতে ঢোকার আগেই কিছু সলভেন্ট চলে গেছে। তো যথারীতি সলভেন্ট চলে যাওয়ার ফলে ওখানে ভয়েডের সৃষ্টি হয়েছে। এরপরে যখন সে একটা নিচের দিকে একটা ফোর্স অনুভব করছে, তখন এই ভয়েডটাকে সে অটোমেটিক্যালি ফিল আপ করে দিছে, কারণ হচ্ছে কি, তার পলিমার চেইন গুলা নিজেদের মধ্যে আবার জায়গা পরিবর্তন করছে বা রিওরিয়েন্টেশন হয়েছে। তো ভয়েড গুলা ফিল আপ হওয়ার ফলে আমাদের পলিমারটা পুরো সলিড হয়ে গেছে, প্যাকিং ডেন্সিটি বেড়ে গেছে, এবং এরপরে সে যখন সলিড ফর্মে আসবে তখন তার মেকানিক্যাল প্রপার্টি ফার বেটার শো করবে কম্পেয়ারিং টু আমাদের ওয়েট স্পিনিং প্রসেসে যেরকম ছিল, কারণ ভয়েডের পরিমাণ অনেক কমে গেছে। তো মেইন রিজন বলতে গেলে আসলে এইটাই যে আমরা স্পেশাল একটা প্রপার্টি এখানে ক্রিয়েট করলাম, কিভাবে এই জাস্ট স্পিনার হেডটাকে আমরা ওই কোয়াগুলেশন বাদ থেকে একটু উপরে তুলে দিয়ে আগে ড্রাইং করে নিছি। এর ফলে যেটা হয়েছে, এক নাম্বার হচ্ছে ভয়েড ফরমেশন কমে গেছে, দুই নাম্বার হচ্ছে এখানে এক্সট্রা একটা ড্রয়িং হওয়ার ফলে এই পলিমার চেইনগুলো একটু আগের তুলনায় ওরিয়েন্টেড অবস্থায় চলে আসছে। তো এইটা যখন আবার সলিড হবে তখন সে আরো বেশি ওরিয়েন্টেশনে চলে আসবে এবং তার মেকানিক্যাল প্রপার্টি ফার সুপারিয়র হবে কম্পেয়ারিং টু ওয়েট স্পিনিং প্রসেস। তো লায়োসেল বা অ্যারামিড এই ধরনের ফাইবারের ম্যানুফ্যাকচারিং করা হয় তোমার এই ড্রাই ওয়েট স্পিনিং প্রসেসের মাধ্যমে। তো এই প্রসেসটা কি ক্লিয়ার হয়েছে মোটামুটি, কেন করতেছি বা প্রসেসটা কিভাবে হচ্ছে? স্যার এটা কি তাহলে স্যার শুধু জেট ওয়েট হবে? এটা হচ্ছে তোমার, এটা ওয়েট স্পিনিং প্রসেস, এটার সাথে জাস্ট একটা পার্থক্য দেখানোর জন্য দুইটা চিত্র পাশাপাশি রাখছি। এটা নরমাল ওয়েট স্পিনিং প্রসেস, এটা জাস্ট ওই যে কার্টুন আকারে দেখানো হয়েছে, তো এখানে স্পিনার রেটের বদলে এইটা দেখানো হয়েছে। তোমরা এইটা যদি আসে পরীক্ষায় তাহলে এই একটা চিত্র দিলেই হবে, ওইটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে? এই একটা চিত্র দিলেই হবে। ওকে, এখন এই যে সলিউশন স্পিনিং আমরা করতেছি, সেটা ড্রাই জেট ওয়েট হোক অথবা ওয়েট স্পিনিং হোক, এর কি প্রপার্টি গুলা কিছু প্যারামিটারের উপরে ডিপেন্ড করে। যেমন ধরো এই যে বাত, এটার টেম্পারেচার কত আছে, টেম্পারেচার বাড়লে কি হয় কমলে কি হয়,
অথবা আমার এই রোলারটা স্পিড যদি আমি বাড়াই তোমায়, অর্থাৎ তোমার এখানে যে ড্রয়িংটা হচ্ছে বা এক্সট্রুশনটা হচ্ছে, স্ট্রেচিংটা হচ্ছে, এই রোলারের স্পিড বাড়াইলেই তো স্ট্রেচিং বেশি হবে, স্পিড কমাইলে স্ট্রেচিং কম হবে, তাই না? তো এইটার উপরেও ডিপেন্ড করে আমার এন্ড ফাইবার বা ফিলামেন্টের প্রপার্টি কেমন হবে। আরেকটা জিনিস, এই যে আমার ডিস্টেন্সটা, এই কোয়াগুলেশন বাদ থেকে শুরু করে এই স্পিনারেটের হোল পর্যন্ত যে ডিস্টেন্স, অর্থাৎ কতটুকু সময় বা কতটুকু হাইট পর্যন্ত আমরা তাকে ড্রাই করার সুযোগ দিচ্ছি, এইটার উপরেও ডিপেন্ড করবে আমাদের ফাইবারের প্রপার্টি কেমন হবে। তারপরে আমাদের এই পলিমার সলিউশনের ঘনত্ব কেমন বা তার কনসেন্ট্রেশন কেমন, এটার উপরেও ডিপেন্ড করবে আমাদের ফাইবারের প্রপার্টি কেমন হবে। এই জিনিসগুলো এখানে কিছুটা বর্ণনা করা আছে, যেমন বাথের টেম্পারেচার বাড়াইলে ফাইবারের ক্রস সেকশন একটু সিমেট্রিক্যাল টাইপের হয়, বাথের টেম্পারেচার কমাইলে অ্যাসিমেট্রিক উল্টা কাজ হয়, জেটের স্ট্রেচ যদি আমি বাড়াই সেটা ক্রস সেকশনের উপরে তেমন একটা ইফেক্ট ফেলতে পারে না, বা ডোপ কনসেন্ট্রেশন যদি আমি বাড়াই তেমন একটা ইফেক্ট থাকে না। তারপর এখানে ভয়েড ফরমেশনের কথা বলা হয়েছে, ইমার্শন জেট হচ্ছে তোমার ওয়েট স্পিনিংটা, শুধু ওয়েট স্পিনিং যেটা যেখানে ইমার্স করা আছে, আর ড্রাই জেট বলতে এখানে ড্রাই জেট ওয়েট স্পিনিং যেটা এখন যেটা পড়লাম সেটা বোঝানো হয়েছে। তো দেখো যে টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে তোমার সবসময় ইমার্শন স্পিনিং এর ক্ষেত্রে ভয়েডের পরিমাণটা একটু বেশি থাকে, কারণ এখানে যেটা আমি এতক্ষণ ব্যাখ্যা করলাম যে তোমার সলিউশনটা যেহেতু বের হওয়ার সুযোগ পায় না এর আগে, সো এখানে ভয়েডের সৃষ্টি হয়, উল্টাভাবে আমাদের ড্রাই জেট ওয়েট এর ক্ষেত্রে লেস ভয়েড সৃষ্টি হয়। তারপরে জেটের স্ট্রেচ বাড়াইলে একটা পেরিফেরাল ভয়েড এর সৃষ্টি হয়, ভয়েডটা একটু স্ট্রেচ অবস্থায় চলে আসে। তারপরে ডোপ কনসেন্ট্রেশন বাড়াইলে আমাদের নাম্বার অফ ভয়েডস বেশি বাড়ে, এরেগুলার তেমন ইনফ্লুয়েন্স নাই। তারপর হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিতে কেমন চেঞ্জ আসে এখানে এগুলো দেওয়া আছে আর কি, এগুলো একটু নিজেরা দেখে নিও, অত কঠিন কিছু না। এরপরে যেটা জেল স্পিনিং প্রসেস, তো তার আগে গত ক্লাসে কি আমরা একটু জেল নিয়ে আলোচনা করছিলাম, হোয়াট ইজ জেল? স্যার বলেছিলেন কিন্তু আসলে মনে নেই। আচ্ছা, তো জেল তো আমরা দেখছি সবাই, মানে খুবই স্বাভাবিক ভাবেই আশেপাশে অনেক জেল দেখা যায়। তো জেল জিনিসটা হচ্ছে একটা অর্ধ তরল বা সেমি সলিড একটা পদার্থ, যেটাকে আমরা পুরোপুরি লিকুইড বলতে পারি না, এর কিছুটা সলিডের মতো কিছুটা আচরণ করে। তো নর্মালি আমরা যখন সলিউশনের কথা চিন্তা করি, আমরা একটা সলভেন্ট নেই এবং তার মধ্যে আমরা পলিমার বা সলিড পার্টিকেল যেটা সেটাকে মিক্স করি বা ছেড়ে দিই। এখানে আমার সলভেন্টের পরিমাণটা অবশ্যই সলিড পার্টিকেলের থেকে একটু বেশি থাকে, তো এজন্য বলা হয় যে এখানে দুইটা ফেজ থাকে। একটা ফেজকে বলা হয় হচ্ছে লিকুইড ফেজ, যেটাকে আরেকটা নামে অভিহিত করা হয় কন্টিনিউয়াস ফেজ। আরেকটা ফেজ যেটা সলিড ফেজ, সেটাকে বলা হয় ডিসপার্সড ফেজ, কারণ এই সলিডটা হচ্ছে লিকুইডের মধ্যে ছড়ানো থাকে, তাই না? লিকুইডটা বেজ ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে, তার মধ্যে ছড়াইয়া থাকে হচ্ছে এই সলিডটা। তো জেলের ক্ষেত্রে ঠিক উল্টা কাজটা হয়, জেলে আমাদের কন্টিনিউয়াস ফেজ যেটা, মানে বেজ ম্যাটেরিয়াল যেটা, সেইটা হিসেবে কাজ করে হচ্ছে আমাদের সলিড পার্টিকেলটা, অর্থাৎ সলিড পার্টিকেলের পরিমাণটা বেশি থাকে এবং তার মধ্যে ছড়িয়ে থাকে বা ডিসপার্স অবস্থায় থাকে হচ্ছে লিকুইডটা, অর্থাৎ লিকুইডটা কম থাকে। সাপোজ আমরা 90% সলিড নিচ্ছি আর 10% লিকুইড নিচ্ছি, এরকম যদি কোনো দ্রবণ তৈরি করি বা মিক্সচার তৈরি করি, সেটাকে আমরা জেল বলতে পারবো, কারণ সেই ক্ষেত্রে যেটা হয়, যেহেতু এখানে লিকুইডের পার্টিকেল কম, দেখো এখানে পলিমারের যে চেইনগুলো আছে, সলিড পলিমারের যে চেইন, সেগুলাকে কিন্তু দূরে দূরে সরায় রাখছে একমাত্র লিকুইড গুলো মাঝে মাঝে ঢুকে, তাই না? তো যখন লিকুইডের পরিমাণ বেশি থাকবে তখন এই চেইন গুলা পরস্পরের থেকে অনেক দূরে দূরে অবস্থান করে, তো দূরে দূরে অবস্থান করার ফলে তারা নিজেদের মধ্যে যে বন্ড গঠন করার প্রবণতা এটা খুব বেশি থাকে না,
মানে যেহেতু দূরে থাকে সেহেতু তাদের মধ্যে অ্যাফিনিটি একটু কমে যায়, যে নিজেদের মধ্যে যে কাছে এসে যে বন্ড গঠন করবে এই জিনিসটা হয় না আসলে। তো এই কারণে সলিউশনকে আমরা লিকুইড অবস্থায় দেখি, আর জেলকে আমরা একটু সলিডাস অবস্থায় দেখি। কারণ হচ্ছে কি, এখানে যেহেতু পানির পরিমাণ কম বা লিকুইড ফেজটা কম, এই পলিমার চেইনগুলো পরস্পরের কাছাকাছি আসার সুযোগ পায় বেশি। তো যত কাছাকাছি আসবে তার অ্যাফিনিটি বা নিজেদের মধ্যে বন্ড গঠন করার প্রবণতা স্ট্রং হবে আরো বেশি, কারণ তারা কাছাকাছি আছে। সো যদি কোনো পোলার যৌগ থাকে অথবা হাইড্রোজেন বন্ড অথবা ভ্যান্ডার ওয়ালস বন্ড, যেটাই হোক যে কোনো বন্ডই হতে পারে, পরস্পরের মধ্যে বন্ড গঠন করার টেন্ডেন্সিটিটা একটু বাড়ে আগের থেকে। তো এই কারণে দেখা যায় যে জেলটা, যেহেতু এরা পরস্পরের সাথে অলরেডি কিছু কিছু জায়গায় ক্রস লিঙ্কিং করে আছে আমরা দেখতে পাচ্ছি, এই কারণে জেলের স্ট্রাকচারটা একটু সলিডের মতো হয়, বাট পুরোপুরি সলিড না, কারণ ভেতরে এদের লিকুইড পদার্থ থেকে যায় কিছুটা হলো। এটাই হচ্ছে জেল আর সলিউশনের পার্থক্য। তাহলে আমরা যদি মেকানিক্যাল প্রপার্টির কথা চিন্তা করি দুইটার, জেল আর সলিউশন, তাহলে কার স্ট্রেংথ বা মেকানিক্যাল প্রপার্টি একটু ভালো হবে কি মনে হয়, জেলের না পলিমার সলিউশনের? জেলের হওয়ার কথা, জেলের হওয়ার কথা, কারণ হচ্ছে সে কিন্তু আগের থেকেই ক্রস লিঙ্কিং করে আসতেছে। যখন তুমি এখান থেকে সলভেন্ট গুলা বের করে দিবা সে আরো বেশি সুযোগ পাবে, সে আরো বেশি ক্লোজলি প্যাক হয়ে যাবে বা নিজেদের মধ্যে ক্রিস্টালাইনিটি বেশি হবে, ওরিয়েন্টেশন বেশি হবে। সো এদের মেকানিক্যাল প্রপার্টিও ভালো হবে আগের এই সলিউশনের তুলনায়। তো জেল স্পিনিং প্রসেসে আমরা যেটা করি এটাও এক ধরনের সলিউশন স্পিনিং প্রসেসই, সেটা তুমি ড্রাই বা ওয়েট বিভিন্ন ভাবে করতে পারো। এখানে আমাদের র ম্যাটেরিয়ালটা জাস্ট জেল ফর্মে নেওয়া হয় আর কিছু না। তো জেল ফর্মে নিলে দেখা যায় যে সলিউশনের তুলনায় আমাদের স্ট্রেংথ বেড়ে গেছে, হাই স্ট্রেংথ অথবা হাই মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েটও বেড়ে গেছে। এই ধরনের কোন স্পেশাল রিকোয়ারমেন্ট যখন আমাদের থাকে, যে যেটা আমাদের সলিউশন দিয়ে পূরণ হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা জেল স্পিনিং প্রসেসের মাধ্যমে সেটা করে থাকি। তো জিনিসটা কি ক্লিয়ার হয়েছে যে কেন জেল স্পিনিং করা হয় বা কি প্রসেসটা কি? তো এটা তেমন জটিল কিছু না, ওইটার মতোই জাস্ট জেল ফর্মে নিয়ে করি। ওকে, এরপরে যেটা সেটা হচ্ছে ইমালশন স্পিনিং। ইমালশন নিয়েও হয়তো বা একটু কথা বলছিলাম, যে যখন একটা পোলার আর একটা নন পোলার এলিমেন্ট তুমি যোগ করবা, আমরা এতক্ষণ যেটা দেখে আসছি যে হোমোজিনিয়াসলি ডিস্ট্রিবিউটেড সলিউশন, তাই না? বা জেলের ক্ষেত্রেও যেটা হয় হোমোজিনিয়াসলি ডিস্ট্রিবিউটেড হওয়ার চান্স আছে। বাট যদি কোনো কারণে আমাদের ধরো পলিমারটা পোলার যৌগ, সলভেন্টটা নন পোলার হয়ে গেল, অথবা পলিমারটা নন পোলার সলভেন্টটা পোলার হয়ে গেল, এই ক্ষেত্রে পরস্পরের সাথে কিন্তু মিক্স হয় না বা মিক্স হবে না, কারণ আমরা জানি যে পোলার পোলার আর নন পোলার নন পোলার পরস্পরের সাথে বিক্রিয়া করে, কিন্তু পোলার আর নন পোলার একত্র হইলে নিজেদের মধ্যে অ্যাফিনিটি থাকে না, কোনো বিক্রিয়া করার মতো অবস্থা থাকে না। Like dissolves like. হ্যাঁ, বুঝি নেই আরেকবার। হ্যালো স্যার, অন্যটা বলতেছিলাম স্যার, সরি। তো যেমন অয়েল আর ওয়াটারের একটা মিশ্রণের কথা যদি আমরা চিন্তা করি, যে তুমি এটাকে যতই চামচ দিয়ে নাড়াচাড়া করো, গোটাগুটি করো, এটা কখনোই পরস্পরের সাথে মিশবে না, বা মিশে গেলেও কিছুক্ষণ পরে দেখবা যে লেয়ার ওয়াইজ আলাদা হয়ে গেছে। তো এই ধরনের প্রবলেমকে সলভ করার উপায় হচ্ছে আমাদের ইমালশন স্পিনিং করা। ইমালশন স্পিনিংটা যেভাবে করা হয় সেটা হচ্ছে আমরা একটা ইমালসিফায়ার ইউজ করি, একটা এরকম একটা জিনিস ইউজ করি যেটার এক প্রান্ত পোলার এক প্রান্ত নন পোলার, মানে সে একটা লিঙ্কিং এজেন্ট হিসেবে কাজ করে। তো
পোলার যে অংশটা সে হচ্ছে পোলার যে এলিমেন্টটা আছে তার সাথে বিক্রিয়া করবে বা বন্ডিং গঠন করবে, আর নন পোলার যে অংশটা সেটা হচ্ছে নন পোলার যৌগের সাথে বিক্রিয়া করবে। তো যখনই সে একটা লিঙ্কার হিসেবে কাজ করবে তখনই দেখা যাবে যে আমাদের এরকম অনেক ছোট ছোট মলিকুলের সৃষ্টি হয় যার এক প্রান্তে পোলার অবস্থায় আছে আর এক প্রান্ত নন পোলার অবস্থায় আছে। তার মানে সে দুইটা হাত দিয়ে দুইটা পার্টকে একসাথে ধরে রাখছে। তো তার তো ধরে রাখার একটা ক্যাপাসিটি আছে, সে তো এরকম না যে এক প্রান্তে সবগুলা পোলারকে ধরছে আরেক প্রান্তে সব নন পোলারকে ধরছে, তার একটা ক্যাপাসিটি আছে। সো সেই ক্যাপাসিটি অনুযায়ী এক একটা লিঙ্কার বা এক একটা ইমালসিফায়ার, ইমালসিফায়ারের এক একটা অণু বা মলিকুল এক একটা ছোট ছোট ইউনিটের সৃষ্টি করবে যেগুলো তোমার পুরাপুরি দ্রবণে হোমোজিনিয়াস আকারে ছড়ায় যেতে পারবে। তো এইটা পসিবল হয়েছে শুধুমাত্র এই ইমালসিফায়ারটা ইউজ করার কারণে, এই জন্য এটার নামকরণ করা হয়েছে ইমালশন স্পিনিং। তো যখনই এটা হোমোজিনিয়াস আকারে চারপাশে ছড়ায় গেছে তারপরে তো আমরা আমাদের মতো স্পিনিং করতেই পারি, তাইলে তো আর কোনো সমস্যা নেই। তাইলে আমাদের যে ফিলামেন্টটা বের হবে সেখানেও কিন্তু আমাদের এরকম হোমোজিনিয়াস ডিস্ট্রিবিউশন থাকবে, তাই না? তো এই হোমোজিনিয়াস ডিস্ট্রিবিউশনটা এনশিওর করার পদ্ধতিটাই হচ্ছে ইমালসিফায়ার ইউজ করা, যেটা আমাদের ইমালশনকে স্ট্যাবিলাইজ করে বা একটা স্টেবল পর্যায়ে নিয়ে আসে, যার ফলে পরবর্তীতে আমরা ইমালসিফায়ারকে ইমালশন স্পিনিং এর মাধ্যমে মানে সলিউশন স্পিনিং এ যা করতাম সেটা ড্রাই হইতে পারে, ওয়েট হইতে পারে বা ড্রাই জেট ওয়েট ওইটাও হইতে পারে, এই পদ্ধতিতে আমরা ইমালশন স্পিনিং করে থাকি। ওকে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? হ্যালো, যদিও এটার ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন এখনো অত বেশি না, হঠাৎ হঠাৎ খুব বেশি নাই, কম আছে। ন্যানো ফাইবার তৈরি করার ক্ষেত্রে এটা ইউজ করা হয়, তারপরেও এটা একটা পটেনশিয়াল সেক্টর যেটা সামনে আমরা আরো বেশি ইউজ দেখতে পাই। তো এই প্রসেসটার মেইন প্রিন্সিপাল হচ্ছে ইলেকট্রো স্প্রেইং, মানে হচ্ছে এখানে দেখো ইলেকট্রিসিটি কথাটা আছে। সো এইটার প্রিন্সিপালটা অনেকটা ইলেকট্রিসিটির মতো। তো আমরা কি জানি যে আমাদের বাসা বাড়িতে যখন ইলেকট্রিসিটি আসে সেটা তো বাইরের বিভিন্ন ট্রান্সফরমার বা পাওয়ার গ্রিড এগুলো থেকে আসে, তাই না? তো ইলেকট্রিসিটিটা কেন আমাদের বাসার দিকে ফ্লো করে, উল্টা দিকে কেন যায় না, কারো আইডিয়া আছে? স্যার ভোল্টেজের পার্থক্যের কারণে, স্যার বিভব পার্থক্যের কারণে, রাইট? আমরা জানি যে ইলেকট্রিসিটি সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে ফ্লো করবে। তো আমাদের যে ট্রান্সফরমার বা পাওয়ার গ্রিড এগুলার ভোল্টেজ দেখা যায় কিলো ভোল্ট, 11 কিলো ভোল্ট বা 33 কিলো ভোল্ট এরকম, আর বাসার ইলেকট্রিসিটি হচ্ছে 220 ভোল্ট, এটা আমরা সবাই জানি। সো এই কারণে এই বড় ভোল্টের থেকে ছোট ভোল্টের দিকে সবসময় ইলেকট্রিসিটি ফ্লো করে। এই প্রিন্সিপালটাই ইউজ করা হয়েছে আমাদের ইলেকট্রো স্পিনিং এর ক্ষেত্রে। অর্থাৎ আমরা, এটাও এক ধরনের সলিউশন স্পিনিং, অর্থাৎ আমরা সলিউশনকে নিব আকারে, ইনপুট আকারে, সলিউশনটাকে আমাদের ইলেকট্রিক্যালি চার্জ করতে হবে, অর্থাৎ সলিউশনটাকে সামহাও আমাদের কোনো ভোল্টেজ সোর্সের সাথে কানেক্টেড করতে হবে। তো কানেক্ট করলে সলিউশন, যেহেতু এটা যেহেতু কন্ডাক্টিভ একটা জিনিস, সো এটার মধ্যে চার্জ প্রবাহিত হবে এই ভোল্টেজের কারণে, হাই ভোল্টেজের কারণে। চার্জ প্রবাহিত হইলে সে কিন্তু একটা এনার্জি গেইন করবে একটা নির্দিষ্ট পরিমাণ। তো সেই এনার্জিটা এক সময় দেখা যাবে যে আমাদের সলিউশনের যে সারফেস টেনশন আছে যার কারণে এই সলিউশনটা স্ট্রিম আকারে বের হয় বা পানির ধারার মতো বের হয়, এই সারফেস টেনশনটাকে আমাদের এই চার্জের যে
এনার্জি সেটা পাস করে যাবে, অর্থাৎ চার্জিত কণার এনার্জি এই সারফেস টেনশনের থেকে বেশি হবে, যার ফলে এই পানির যে ড্রপলেট আছে এই ড্রপলেট গুলো ইন্ডিপেন্ডেন্টলি বের হয়ে যাবে, মানে সে আর এরকম পরস্পরের সাথে লেগে লেগে তরল পদার্থ আকারে থাকবে না, সে একটা স্প্রে আকারে চলে যাবে। তো এই স্প্রেটা তৈরি হচ্ছে কি কারণে? আমাদের এই বিভব ভোল্টেজের একটা সোর্সের কারণে, হাই ভোল্টেজ আমরা কি এখানে অ্যাপ্লাই করতেছি, তো এই কারণে এটার নামকরণ করা হয়েছে ইলেকট্রো স্প্রেইং, এবং এই ইলেকট্রো স্প্রেইং থেকে নামটা আসছে ইলেকট্রো স্পিনিং। তো আমরা যদি একটু মেশিনটা দেখি বা প্রিন্সিপালটা একটু দেখি, এখানে একটা কন্টেইনার আছে যার মধ্যে আমাদের পলিমারের সলিউশনটা আছে আগের মতো। তো এইটার মাথায় একটা নিডেল লাগানো থাকে, অনেকটা তোমার ইনজেকশনের সিরিঞ্জের মতো নিডেল লাগানো থাকে, নিডেলটা হয় মেটালিক নিডেল, যাতে করে আমরা এখানে একটা ভোল্টেজের সোর্স অ্যাটাচ করতে পারি, এবং এই ভোল্টেজের সোর্স অ্যাটাচ করাতে আমাদের নিডেলটাও চার্জিত হয়ে যায় বা ভোল্টেজ দ্বারা এটা প্রভাবিত হয়। তো এর ফলে এই নিডেল দিয়ে আমাদের যে পলিমার সলিউশনটা বের হবে সেটাও তোমার একইভাবে চার্জিত হয়। তো সলিউশন চার্জিত হলে যে কাজটা হয় সে একটা স্প্রে আকারে, মানে সে তখন আর আমাদের স্পিনারেটের হোল দিয়ে যেরকম বের হয়েছিল এরকম লম্বা লম্বা ফিলামেন্ট আকারে, এরকম বের না হয়ে সে স্প্রে আকারে বের হয়, মানে এখানে অনেক ছোট ছোট পানির ড্রপলেট বা লিকুইড ড্রপলেট আকারে বের হয়। এই ড্রপলেটটা যখন খোলা জায়গায় বা এয়ার দিয়ে পাস করে তখন এখানে ড্রাইং প্রিন্সিপালে সে হচ্ছে সলিডে কনভার্ট হয়, অর্থাৎ সে যখন এখান দিয়ে বের হয় তখন সে লিকুইড অবস্থায় আছে, বাট কিছু দূর গিয়ে সে আবার সলিডে কনভার্ট হয়ে যায় কারণ সে এখান দিয়ে হাই স্পিডে যাচ্ছে। সো এখানকার যে লিকুইড অংশটা ছিল সেটা ইভাপোরেট হয়ে যায়, শুধুমাত্র সলিড পলিমার অংশটুকু থেকে যায়। আর এই নিডল থেকে একটু দূরে আমরা আরেকটা মেটালিক কালেক্টর রাখি, সেটা প্লেট হতে পারে অথবা রোলার হতে পারে। তো এখানেও আমরা একটা কম ভোল্টেজ সৃষ্টি করি যাতে করে দুইটা জায়গার ভিতরে একটা বিভব পার্থক্যের সৃষ্টি হয়। তো এই বিভব পার্থক্য সৃষ্টি হয় কি হয়, এই প্লেটের দিকে আমাদের এই ড্রপলেট গুলো বা স্প্রে গুলো আকৃষ্ট হয়, তো সে গিয়ে আমাদের এই ড্রপলেটে সরি এই কালেক্টর প্লেটে আস্তে আস্তে জমা হয়। জমা হলে সেখানে দেখা যায় যে পরবর্তীতে এটাকে যখন আমরা ঠান্ডা করে কালেক্ট করি সংগ্রহ করি তখন দেখা যায় যে এখানে ন্যানো ফাইবার সৃষ্টি হয়েছে। ন্যানো ফাইবার বলতে তো আমরা বুঝি অনেক ছোট লেন্থের ফাইবার, তাই না? ন্যানোমিটার লেন্থের ফাইবার যেগুলো সেগুলোই হচ্ছে ন্যানো ফাইবার। তো এত ছোট লেন্থ কিন্তু হাত দিয়ে কাটা পসিবল না বা কোনো মেশিন দিয়ে কাটাও ডিফিকাল্ট। সো এই কারণে এই ড্রপলেট গুলো অনেক ছোট ছোট লেন্থের, এই ড্রপ গুলো যখন গিয়ে কালেক্টরে জমা হচ্ছে সলিড আকারে সেটাকেই আমরা ন্যানো ফাইবার হিসেবে কালেক্ট করতে পারতেছি। তো ন্যানো ফাইবারের অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে, তার মধ্যে তোমার মেডিকেল অ্যাপ্লিকেশন আছে বা জিও টেক্সটাইলে অ্যাপ্লিকেশন আছে বা রিইনফোর্সিং ম্যাটেরিয়াল হিসেবে অ্যাপ্লিকেশন আছে। তো এইসব কাজে বর্তমান যুগে ন্যানো ফাইবারের খুব মানে বেশি ইউজ হচ্ছে। মোটামুটি কাছাকাছি, বাট এখানে যদি তুমি ভোল্টেজের পার্থক্যটা ক্রিয়েট না করো তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের এই সলিউশনটা এখানে এসে জমা হবে না। তো এখানে একটা বড় পার্থক্য আছে। তো আমরা একটা ভিডিও দেখি যাতে করে জিনিসটা একটু ক্লিয়ার হয়, যেটা তোমাদের গুগল ক্লাসরুমে অলরেডি দেওয়া আছে।
We use electrospinning technique to obtain nanofibers mainly as scaffolds for tissue engineering. Electrospun nanofibers can improve cell adhesion and growth and direct the migration of cells. The equipment consists of an injection pump, syringe, needle, a high voltage power supply and the collector plate. তাহলে আমরা যেখানে দেখতেছি যে যেটা বলে আসছি অলরেডি সিরিঞ্জের মতো একটা জিনিস থাকে ইনজেকশন পাম্প যেটা যেটা দিয়ে ইনজেক্ট করা হয় একটা নিডল থাকে মেটালিক একটা পাওয়ারের সোর্স থাকে যেটা নিডলকে ইয়া করে চার্জিত করে আর একটা কালেক্টর প্লেট থাকে যেটা তোমার রোলার ফর্মে করা যায় এটা প্রবলেম হয় না The polymer solution is pumped to the tip of the needle. An electric field is created between the tip of the needle and the collector plate by applying high voltage in the system. When the surface tension in the liquid droplet is overcome by the force of the electric field, the droplet is distorted, forming the so-called Taylor cone. The distortion leads to an electrically charged jet ejection that moves towards the collector, thus forming thin fibers. When a rotating collector is used, aligned polymer fibers are generated. আচ্ছা তো প্রসেসটা কি মোটামুটি বোঝা গেছে জি স্যার আশা করি ক্লিয়ার হয়েছে এটা আরো অনেক ডিপে ঢোকা যায় ইচ্ছা করলে কিন্তু আসলে এত টাইম নেই মোটামুটি একটু ওভারভিউ টাইপের দেওয়া হবে এটা একদমই মডার্ন একটা প্রসেস খুব রিসেন্টলি আবিষ্কার হয়েছে সো এটা নিয়ে এখনো অনেক ইমপ্রুভমেন্ট বাকি আর কি কাজ চলতেছে আচ্ছা এরপরে মোটামুটি আমাদের স্পিনিং প্রসেস যেটা ছিল আমরা মোটামুটি 7টা স্পিনিং প্রসেস দেখলাম প্রথম থেকে যদি শুরু করি তিনটা যে মেইন স্পিনিং প্রসেস মেল্ট ওয়েট আর হচ্ছে ড্রাই এরপরে আমরা কিছু স্পেশাল স্পিনিং প্রসেস দেখছি ইলেকট্রো স্পিনিং ইমালশন স্পিনিং জেল স্পিনিং আর হচ্ছে ড্রাই জেট ওয়েট স্পিনিং তো এগুলাই মোটামুটি এখন টেক্সটাইল ফাইবারের জন্য ইউজ করা হয় এছাড়াও আরো অনেক প্রসেস আছে এই যেগুলো অন্যান্য পারপাসে ইউজ করা হয় টেক্সটাইল ফাইবারের জন্য না তো আমরা এইটুকুতেই আপাতত সীমাবদ্ধ থাকব কারণ এগুলো ইউজ করে মোটামুটি সব ফাইবার ইয়া করা যায় আর মেইন যে তিনটা প্রসেস এটা দিয়েই আমাদের প্রায় 90% ফাইবার স্পিনিং করা হয়ে যায় আর স্পেশাল গুলো অত এক্সটেনসিভলি এখনো ইউজ হয় না জাস্ট স্পেশাল কিছু প্রপার্টি দেওয়ার জন্য স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো তা আমাদের কি প্রত্যেকটা প্রসেস আলাদাভাবে ব্যাখ্যা করতে বলা হবে কিনা যে 7টা স্পিনিং প্রসেসের কথা বলা হলো না 7টা দিলে তো অনেক বড় হয়ে যাবে আসলে এত বড় আসবে না আমি বলতেছি স্যার আমাদের দেখা যাচ্ছে 7টা স্প্রিং প্রসেস এগুলো হয়তো মনে রাখা কিছু হলো টাফ আর কি আমরা যদি এগুলো প্রত্যেকটা যদি ফ্লো চার্ট আকারে আলাদা ধাপে ধাপে করা থাকতো তাহলে হয়তো মনে রাখা যেত আচ্ছা এইটা ফ্লো চার্ট ওইভাবে করা নাই নিজেদের একটু বানায় নিতে হবে কারণ তোমার এই মেইন তিনটা যে স্পিনিং প্রসেস এই তিনটার তো আছে অবশ্যই আর এগুলো যেগুলা এটার কিন্তু অনেকটাই সেম তোমার এই ওয়েট স্পিনিং বা ড্রাই স্পিনিং এর মতো সলিউশন স্পিনিং প্রসেস জাস্ট কিছু কিছু জায়গায় পার্থক্য যেমন ইমালশন আর জেলের ক্ষেত্রে শুধুমাত্র র মেটেরিয়ালে আমাদের পার্থক্য
ড্রাই জেট ওয়েট তো সেই সিমিলার এইটাই, জাস্ট স্পিনার এটা উপরে উঠে আসবে। আর ইলেকট্রো স্পিনিং প্রসেসটা একটু আলাদা, ওইটা একটু আলাদা ভাবে মনে রাখতে হবে। আচ্ছা, তো স্পিনিং এর পরবর্তী যে ধাপটা ছিল সেটা ছিল ড্রয়িং। ড্রয়িং মানে আমরা বলছিলাম হয়তো গত ক্লাসে যে কোনো কিছুকে আমরা যখন টেনে লম্বা করি সেটা হচ্ছে ড্রয়িং। তো তোমরা তো স্পিনিং এর এমনিতেই, তো স্পিনিং এর একটা মেইন প্রিন্সিপাল আছে সেটাকে বলি ড্রাফটিং। তোমরা কি নাম শুনছো? ট্রিপল এস কি শুরু হয়েছে পড়ানো তোমাদের? জি স্যার। আচ্ছা, ট্রিপল এস শুরু হইলে ওইখানে এই টার্মটা খুব বেশি বেশি পাবা, ড্রাফটিং। ড্রাফটিং আর ড্রয়িং মূলত একই জিনিস, এটাও তোমার কোনো কিছুকে টেনে লম্বা করা, এটাও তোমার কোনো কিছুকে টেনে লম্বা করা। তো স্পিনিং এ যে জিনিসটা হয়, অনেকগুলা রোলারের পেয়ার থাকে। যেমন ধরো এটা এক পেয়ার রোলার, মানে এক জোড়া রোলার, এটা এক জোড়া রোলার, এটা এক জোড়া রোলার। তো এখান দিয়ে তোমার ফাইবার গুলো যায়, ফাইবার গুলো পাস হয় এই রোলার গুলোর মাঝখান দিয়ে। তো যেটা হয় এখানে ড্রাফটিংটা কিভাবে করা হয়, তোমার এই সামনের রোলার গুলার স্পিড যদি তোমার মিডল রোলার গুলার থেকে বেশি হয় এবং মিডল রোলার গুলার স্পিড যদি ব্যাক রোলার গুলার থেকে বেশি হয়, তাহলেই কিন্তু আমাদের যে ড্রাফটিং এর কথা আমরা বলতেছি যে একটু টেনে লম্বা করা যে জিনিসটা, এটা কিন্তু এখানে হয়ে যায়। শুধুমাত্র রোলারের স্পিড কন্ট্রোল করে আমরা ড্রাফটিং এর কাজটা করে থাকি। এইখানেও ড্রয়িং এর যে বিষয়টা, এখানেও আমরা কিছু রোলার, মানে রোলার পেয়ার মেকানিজম ইউজ করি। লাইক আমাদের যখন ফিলামেন্টটা বের হয়, সেটা কোয়াগুলেশন বাদ থেকে হোক বা মেল্ট স্পিনিং এর ক্ষেত্রে তোমার স্পিনার এর থেকে হোক, তো এই ফিলামেন্টটাকে কিছু রোলারের মধ্য দিয়ে এরকম জিগজ্যাগ ভাবে পাস করানো হয়। তো এখানে যে জিনিসটা হয়, সবসময় সামনের যে রোলারটা থাকে সেইটার স্পিড এই পেছনের রোলারের স্পিডের থেকে একটু বেশি রাখা হয়। সাপোজ আমার দরকার হচ্ছে কোনো কিছুকে টেনে আমি টু টাইমস লম্বা করব বা দ্বিগুণ লম্বা করব, তাইলে আমাদের কি করতে হবে, আমাদের যে সামনের রোলারটা যেটাকে আমরা বলি ড্রয়িং রোলার, এইটার স্পিড এই পেছনের রোলার বা যেটা ফিড রোলার এইটার স্পিডের তুলনায় দ্বিগুণ হতে হবে। মানে এটা যদি আমার 10 মিটার পার মিনিট সেকেন্ডে ঘুরে, এটা আমার ঘুরবে 20 মিটার পার মিনিট। তো কনসিডারিং দুইটা রোলারের ডায়ামিটার সমান আর কি, এটা চিন্তা করে যদি কম বেশি হয় তাহলে তো তোমার স্পিডও চেঞ্জ হয়ে যাবে, সারফেস স্পিড। তো এইটা ডিপেন্ড করবে আমি আসলে কতটুকু ইলংগেশন চাই বা আমি কতটুকু টেনে লম্বা করতে চাই। এখানে দেখো এটা 20 থেকে 200 টাইমস পর্যন্ত লম্বা করা যায়, পার্সেন্ট অফ অরিজিনাল লেন্থ, মানে অরিজিনাল যে লেন্থ থাকে তার থেকে 200 গুণ পর্যন্ত তুমি টেনে লম্বা করতে পারবে, যেহেতু সে প্লাস্টিক ম্যাটেরিয়াল। এটা ডিপেন্ড করবে আসলে আমি কি পলিমার ইউজ করতেছি তার উপরে। তো এখন কোশ্চেন হইল, এই যে আমরা স্ট্রেচ করার জন্য বা ড্রয়িং করার জন্য আলাদা একটা প্রসেস অ্যাড করতেছি, এটার আসলে দরকারটা কি? আমরা ওই ড্রাই জেট ওয়েট স্পিনিং এ কিছুটা দেখলাম যে কোনো কিছুকে যখন ফোর্স অ্যাপ্লাই করে টানা হয়, তখন তার যে পলিমার চেইনগুলো যে এরকম বিক্ষিপ্ত অবস্থায় ছড়ানো ছিটানো ছিল, সেটা একটু হলেও তোমার প্যারালাল শেপে বা ক্রিস্টালাইন শেপে চলে আসে। চিন্তা করো, তোমার কাছে একটা দড়ি যদি তুমি ফ্লোরের মধ্যে এরকম ফেলে রাখো আঁকা বাঁকা করে, এবং একটা প্রান্ত ধরে যদি টানতে থাকো একদিকে, তাহলে কি এটা আস্তে আস্তে সোজা হয়ে যাবে? না, দড়িটা কিন্তু আস্তে আস্তে সোজা হয়ে যাবে। এখানেও ব্যাপারটা অনেকটা সেই রকম যে এইখানে ছড়ানো ছিটানো অবস্থায় অনেক ফিলামেন্ট থাকে, লিকুইড অবস্থায় যখন থাকে, এটাকে যখন আমি টানি একটা সাইড ধরে, তখন কিন্তু এই পলিমার চেইনগুলা পরস্পরের সাথে প্যারালাল অবস্থানে চলে আসে। তো প্যারালাল অবস্থানে আসলে কি হয়, দেখো এই চেইন আর এই চেইন, এই দুইটার মধ্যে তোমার বন্ডিং গঠন করার জন্য কিন্তু অনেক দূরে যেতে হবে, বাট যখন তারা প্যারালাল অবস্থায় চলে আসছে তখন কিন্তু তারা খুব কাছাকাছি অবস্থায় চলে আসছে, তখন তারা খুব সহজেই বন্ডিং গঠন করতে পারবে, তাই না?
সো যত বেশি ক্রিস্টালাইন বা এরকম ওরিয়েন্টেড হবে তার মেকানিক্যাল প্রপার্টি তত ভালো হবে। সো ড্রয়িংটা মূলত করা হয় যাতে করে আমাদের মেকানিক্যাল প্রপার্টি ইম্প্রুভ করে, লাইক ফাইবার স্ট্রেংথ ইনক্রিজ, টেনজাইল স্ট্রেংথ অফ ফিলামেন্ট। তো যখন আমার এই অবস্থা থেকে এই অবস্থায় চলে আসছে, অবশ্যই এটার স্ট্রেংথ ভালো হবে এটার তুলনায়, তাই না? তারপর ওরিয়েন্টেশনটা ভালো হয়, ফাইব পলিমারের ওরিয়েন্টেশন বাড়ায়, ক্রিস্টালাইনিটি বাড়ে। যেহেতু বেশি প্যাকিং হয়ে গেছে এখানে অ্যামরফাস রিজিয়ন থাকবে না বা কমে যাবে, অ্যামরফাস রিজিয়ন কমা মানেই ক্রিস্টালাইন রিজিয়ন বেড়ে যাওয়া। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এর লাস্টার বা ট্রান্সপারেন্সি বাড়বে। সেটা কিভাবে? সাপোজ এইখানে যদি আমার লাইটের একটা সোর্স থেকে আমরা আলো ফেলি, বিভিন্ন পলিমার চেইনে লেগে আলো বিভিন্ন ডিরেকশনে কি রিফ্লেক্ট হবে। সো এটাকে দেখতে আমাদের স্বভাবতই একটু ডাল মনে হবে, যে ইয়াটা অত উজ্জ্বল না। বাট যখন আমার প্যারালাল সারফেস থাকবে তখন কিন্তু আলো ফেললে সব একই দিকে রিফ্লেক্ট হবে। সো এইটা যখন আমাদের চোখে পড়বে দেখতে একটু উজ্জ্বল মনে হবে স্বভাবতই। সো ফাইবারের অ্যাপিয়ারেন্সটা আগের তুলনায় ভালো হবে, ফাইবারের স্ট্রেংথ আগের তুলনায় বাড়বে। তাহলে ওয়াটার ডাই মাইগ্রেশন এটা কেমন হবে, কেউ বলতে পারবা? যত ইম্প্রুভ হবে আমাদের ক্রিস্টালাইনিটি বা ড্রয়িং যত বেশি করব, ওয়াটার কি সে বেশি নিবে না কম নিবে? হ্যাঁ ভাই, লিপস কেউ একজন কম নিবে, তার ভিতরে ঢুকে তার ভেতরের যে বন্ডিং গুলো ছিল এগুলা ভাঙার টেন্ডেন্সি আগের তুলনায় কমে যাবে। সো তার কেমিক্যালি রেজিস্ট হবে বেশি। আর ইলংগেশনের ক্ষেত্রে কি হবে? ইলংগেশন তো তার বৃদ্ধি হওয়ার ক্ষমতা, মানে তার বাড়তেছে কতটুকু সেটা। কি মনে হয় যে ইলংগেশন কি বাড়বে না কমবে? কারোর মাথায় আসতেছে স্যার? কমবে মেবি, কারণ এটা অলরেডি ইলংগেট হয়ে আছে, সমান হয়ে আছে, রাইট? আর অ্যামরফাসে তো অনেক ফাঁকা জায়গা আছে, এটা টানলে লম্বা হবে, রাইট? যত বেশি অ্যামরফাস রিজিয়ন থাকবে তার ইলংগেশন হওয়ার প্রবণতা থাকবে বেশি। যখনই সে ক্রিস্টালাইন হয়ে গেল তার তো আর বাড়ার কোনো জায়গা নেই, এমন তো না যে তুমি চেইনকে টেনে লম্বা করতেছো, এখানে জাস্ট চেইনগুলো অ্যালাইন হচ্ছে, এই কারণে পুরো জিনিসটা লম্বা হচ্ছে আর কিছু না। তো যখনই তোমার তার ফুল ক্যাপাসিটিতে চলে আসবে লম্বা হওয়ার, তারপরে কিন্তু আর লম্বা হওয়ার জায়গা নেই, এরপরে আরো বেশি ফোর্স দিলে সে ছিঁড়ে যাবে বা ফ্র্যাকচার হয়ে যাবে। তো এই কারণে যত বেশি তোমার ড্রয়িং করা হয় ইলংগেশন ততটা কমে। তো এইটার একটা সুবিধা আছে, ইলংগেশন কমলে কি সুবিধা হয় এটা আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করব। তো ড্রয়িং আমাদের দুই ভাবে করা যায়, একটা হচ্ছে কি হট ড্রয়িং, একটা হচ্ছে কোল্ড ড্রয়িং। অর্থাৎ আমরা যখন রুম টেম্পারেচারে ড্রয়িং করি সেই ক্ষেত্রে যেসব ফাইবারের ড্রয়িং হয় সেটা হচ্ছে কোল্ড ড্রয়িং। আর যদি রুম টেম্পারেচারে কাজ না হয়, সাপোজ পলিস্টার ফাইবার আমরা বানায় ঠান্ডা করলাম, সেটা তো এরকম শেপেই রয়ে গেছে, তো এদের মধ্যে যে বন্ড দূরে দূরে হোক, তোমার তো ড্রয়িং করতে হলে তো এই বন্ডগুলোকে ভাঙতে হবে আগে, তাই না? তারপরে তো সে সোজা হবে। তো যে জিনিসটা দেখা যায় যে এই বন্ড গুলা রুম টেম্পারেচারে কখনো কখনো ভাঙা যায় না, তো সেই ক্ষেত্রে আমাদের এটাকে একটু হট করতে হয় বা হিট দিতে হয়। হিট দিলে কি হয়, বেশি এনার্জি পেয়ে এই বন্ডিং গুলো ভেঙে যায় বা গ্লাস ট্রানজিশন টেম্পারেচারে গেলে এটা একটু নরম হয়ে যায়, তখন আমরা তাকে টেনে ক্রিস্টালাইন অবস্থায় নিয়ে আসতে পারি। তো এই কারণে কিছু কিছু ক্ষেত্রে হট ড্রয়িং করা হয়, যেমন পলিস্টার অ্যাক্রাইলিক এইসব ফাইবারের হট ড্রয়িং লাগে, কোল্ড ড্রয়িং এ কাজ হয় না। তো ড্রয়িং এর আরেকটা ইফেক্ট আছে, সেটা হলো আমাদের সব ফিলামেন্টই তো কোনো একটা হোল দিয়ে বের হচ্ছে, তাই না? স্পিনারেটের হোল দিয়ে।
এখান থেকে যখন তুমি তাকে টানতেছো নিচের দিকে, তখন এই যে আমাদের ফিলামেন্টের যে আউটার সারফেস বা বাইরের যে সারফেস আর হোলের যে ভেতরের সারফেস, এই দুইটার মধ্যে কিন্তু একটা ফ্রিকশন সৃষ্টি হচ্ছে, তাই না? সৃষ্টি হওয়ার কথা। তো একটা সারফেসের উপর দিয়ে যখন আমরা আরেকটা সারফেসকে টেনে নিয়ে যাই, তখন আসলে কি হয়? ও এইদিকে বাধা দেয়, ও এইদিকে বাধা দেয়। তো দুইটা বাধা দেওয়ার ফলে কিন্তু বাইরের সারফেসের যে অ্যালাইনমেন্ট সেটা একটু চেঞ্জ হওয়ার একটা প্রবণতা দেখা যায়। আর যেহেতু আমাদের ফিলামেন্টটা লিকুইড আকারে আছে, এটাকে যখন আমরা নিচের দিকে টানবো, এই ইনার সারফেসের কন্ট্যাক্টে এসে ফ্রিকশনের কারণে আমার ফিলামেন্টের বাইরের সারফেস ভেতরের সারফেসের তুলনায় কিছুটা অ্যালাইনমেন্টে চলে আসবে, এরকম আসার কথা, তাই না? যেহেতু এটার সাথে সে ফ্রিকশন করে আসতেছে, একটা সারফেসের উপরে ঘষা খেয়ে আসতেছে অলরেডি, আর ভেতরের জিনিসগুলো কিন্তু ঘষা খাচ্ছে না এরকম, বাইরের সারফেসটা যতটা ঘষা খাচ্ছে বা ফ্রিকশনের সাবজেক্টে একটু ফ্রিকশন হচ্ছে। তো ভেতরের সারফেসে দেখা যায় যে পলিমার চেইন এরকম অ্যামরফাস রিজিয়ন বেশি বা এরকম ছড়ায় ছিটিয়ে আছে, বাট বাইরের সারফেসের পলিমারগুলো একটু অ্যালাইন হয়ে গেছে। তো এই ইফেক্টটাকে আমরা বলি হচ্ছে স্কিন ইফেক্ট, কারণ হচ্ছে স্কিন নামকরণ করা হয়েছে কারণ বাইরের সারফেসে এই ইফেক্টটা আসতেছে শুধুমাত্র। সো এটা একটা ইম্পর্টেন্ট ইফেক্ট যেটা পরবর্তীতে ফাইবারের প্রপার্টিকে এফেক্ট করে। তো বোঝা গেছে কি স্কিন ইফেক্টটা? তাইলে তুমি যখন এই সুতাটা ভিতর দিয়ে টানবা, তখন কি এখানে একটা ফ্রিকশনের সৃষ্টি হবে না? চারপাশের যে ওয়াল আছে এটা কিন্তু চেপে ধরতে যাবে, তাই না? তো এই সেম ফ্রিকশনটা ক্রিয়েট হয় আমরা যখন ফিলামেন্টটাকে লিকুইড আকারে বের করি। আমরা তো জানি যে ফিলামেন্টের মধ্যে কি অনেকগুলো পলিমার চেইন আছে, তাই না? এরকম পলিমার চেইন ছড়ায় ছিটে আছে। তো যখন তোমার এই আউটার সারফেসে এরকম ফ্রিকশনের সৃষ্টি হবে, তখন এই যে পলিমার চেইনগুলো ছিল শুধুমাত্র আউটার সারফেসে, সেগুলা কিন্তু এই ঘষা খাওয়ার ফলে ভিতরের সারফেসের সাথে এগুলা কিন্তু একটু হইলেও অ্যালাইনমেন্টে চলে আসবে, একটু হইলেও সোজা হয়ে যাবে। ব্যাপারটা কি বোঝা গেছে? এইটা কম্পারেটিভলি সোজা হবে কার তুলনায়? এই পলিমারের ক্রস সেকশন করলে ভিতরে যে পলিমার চেইনগুলো আছে তার তুলনায়। তো তাইলে বাইরের সারফেসের একটা ইফেক্ট সৃষ্টি হইলো, এই ইফেক্টটাকেই আমরা বলি স্কিন ইফেক্ট। ওকে জি স্যার। আচ্ছা, এই গেল মোটামুটি ড্রয়িং এবং তার ইফেক্ট। এরপরের প্রসেসটা ছিল টেক্সচারাইজেশন। তো কারো কি মনে আছে যে আমি বলছিলাম মেইন ফ্লোচার্টটা পড়ানোর সময় যে টেক্সচারাইজেশন কেন করা হয়? কারো কি মনে আছে? আচ্ছা, আমরা একটা কথা বলছিলাম যে আমরা যদি একটা ন্যাচারাল ফাইবার হাতে নিই, একটা ম্যানমেড ফাইবার হাতে নিই, দুইটার সারফেসের দিকে যদি আমরা তাকাই, তাইলে দেখা যাবে যে ন্যাচারাল ফাইবারের সারফেসটা এরকম রাফ বা মানে প্লেন না বা স্মুথ না, স্লিপারি না, রাফ একদম। তো এই যে রাফনেসটা এটা ন্যাচারালি আসে, এখানে আমাদের কন্ট্রোল করার কিছু নাই, বাট ম্যানমেড ফাইবারের সারফেসটা কিন্তু একটু স্মুথ হয়, দেখতে স্মুথ হয়। তো এই স্মুথনেসের একটা অসুবিধা আছে। অসুবিধা কি? পরবর্তীতে যখন তুমি দুইটা ফাইবার নিয়ে একে টুইস্ট দিতে চাবা বা ইয়ার্ন বানাইতে চাবা, তখন একটা ফাইবারের আরেকটা ফাইবারকে ধরে রাখার ক্ষমতা কমে যাবে। যেহেতু তাদের দুইটা সারফেস স্লিপারি, সেহেতু তাদের মধ্যে কিন্তু কোনো ফ্রিকশন থাকবে না, তাই না? স্লিপ করবে একটা আরেকটার উপর দিয়ে স্মুথ সারফেস হওয়ার ফলে। বাট যখন এরকম দুইটা রাফ সারফেস নিবা, দুইটা রাফ সারফেস যখন পরস্পরের সংস্পর্শে আসবে, তখন কিন্তু তারা এরকম ভাজে ভাজে নিজেদের মধ্যে ফ্রিকশন ক্রিয়েট করবে, এবং এই ইয়ার্নটা
এই ইয়ারনের তুলনায় অনেক গুণে বেশি স্ট্রং হবে, কারণ একটা ফাইবার অন্য ফাইবারকে ধরে রাখতেছে, বাট এখানে ফাইবার অন্য ফাইবারকে ধরে রাখতে পারতেছে না। তো এই কারণে আমাদের এরকম কিছু টেক্সচারাইজড সারফেস প্রপার্টি দেওয়ার প্রয়োজন পড়ে, যাতে করে ফাইবারগুলো নিজেদের মধ্যে লেগে থাকার একটা টেন্ডেন্সি ক্রিয়েট হয়, বা যখন আমরা একে দিয়ে সুতা বানাবো বা একে দিয়ে যখন আমরা ফেব্রিক বানাবো, তখন যাতে একটা সুতা আর একটা সুতাকে ধরে রাখতে পারে, একটা ফিলামেন্ট আর একটা ফিলামেন্টকে ধরে রাখতে পারে, এই কারণে টেক্সচারাইজেশনটা অ্যাপ্লাই করা। তো টেক্সচারাইজেশন দেখার সবচাইতে ভালো উপায় হইল, তোমরা কি স্পিনিং ল্যাবে গেছো এখন পর্যন্ত? আমাদের স্পিনিং ল্যাবের মেশিনগুলোতে দেখবা কিছু রোলার আছে, রোলারের গায়ে এরকম কাটা কাটা খাঁজ কাটা অবস্থায় আছে, ওটা মেটালিক রোলার বা এরকম খাঁজ কাটা অবস্থায় আছে। তো এই সারফেসের যে মানে সারফেসের মধ্যে যে এরকম ডিজাইন ক্রিয়েট করা হয়েছে, এগুলাই হচ্ছে টেক্সচারাইজেশন। তো বিভিন্ন রকম টেক্সচারাইজেশন দেওয়া যায়। আমরা ফিলামেন্টকে যদি এরকম রড শেপের একটা ফিলামেন্টের কথা চিন্তা করি, এর সারফেসকে আমরা যদি হিট দিয়ে নরম করে ফেলতে পারি বা নমনীয় করে ফেলতে পারি, তারপরে আমরা আমাদের রিকোয়ার্ড শেপ এখানে দিতে পারি। তো রিকোয়ার্ড শেপ দেওয়ার পর তারপর যখন আমরা একে আবার কুল করব, তখন কিন্তু এই শেপগুলো এখানে ফিক্স হয়ে যাবে। তো এইটাই হচ্ছে মূলত আমাদের টেক্সচারাইজেশন করার প্রিন্সিপাল। আর টেক্সচারাইজেশন করলে যে সুবিধাগুলো হয় সেটা এখানে দেওয়া আছে, ক্রিজ রেজিস্ট্যান্ট বাড়ে, তারপর হচ্ছে অ্যাপিয়ারেন্স হ্যান্ডেল সফটওয়্যার হয়, লাইক এটাকে তুমি যখন ধরবা তখন যেহেতু এখানে কিছু কিছু ভাজ আছে বা ক্রিম্প আছে, ওয়েভিনেস আছে, এই কারণে হ্যান্ডেলটা একটু সফটওয়্যার লাগবে, ধরতে আরাম লাগবে। এরপর হায়ার অ্যাবজর্বেন্সি হয়, তার অ্যাবজর্ব করার ক্ষমতা বাড়ে, যেহেতু এখানে ক্রিস্টালাইনিটি কমে যাবে আমরা যখন ওয়েভিনেস বাড়াবো, তারপর ফ্লেক্সিবিলিটি বাড়বে, তার কিছু কিছু প্রবলেমও আছে, স্ট্রেংথ কমে যাবে, অ্যাব্রেশন রেজিস্ট্যান্স কমে যাবে, হেয়ারিনেস বেড়ে যাবে, তারপর হচ্ছে লন্ড্রিং করার সময় কিছু প্রবলেম সৃষ্টি করে। তো আমরা যদি কিছু চেহারা দেখি যে কিরকম আসলে ইয়া দেওয়া হয়, বিভিন্ন রকম শেপ দেওয়া যায়, এটা আমরা বিভিন্ন রকম মেশিন বা ডিভাইস ইউজ করে দিতে পারি। লাইক একটা আছে স্টাফার বক্স ক্রিম্পিং, তুমি এখান দিয়ে হাই স্পিডে ইনপুট দিচ্ছ, এখান দিয়ে আস্তে আস্তে বের করতেছো, তাহলে এখানে গিয়ে কিন্তু ফাইবারগুলো জমে যাচ্ছে, তাই না? তো জমে গেলে এরকম ভাজ অবস্থার সৃষ্টি হবে, তখন একে হিট দিলে এই যে ভাজ অবস্থাটা আছে এইটাই ফিক্স হয়ে যাবে তার। তো পরবর্তীতে তুমি যখন এটাকে বের করবা তখন দেখবা এখানেও এরকম ভাজের সৃষ্টি হয়েছে। তো এইটা এক ধরনের টেক্সচারাইজেশন টেকনিক। এরপরে এয়ার জেট দেওয়া যায়, অর্থাৎ তুমি যখন একটা সরু নলের মধ্যে হাই স্পিডে এয়ার পাস করবা, এয়ারটা এরকম কয়লার মুভমেন্টে উপরের দিকে উঠবে। তো এয়ার যখন উঠবে সাথে সাথে আমার ফিলামেন্টও এরকম কয়েল শেপের হয়ে যাবে, তো সেখান থেকে আমরা এরকম একটা শেপের ফিলামেন্ট পেতে পারি। এছাড়া গিয়ারিং মেকানিজম আমরা অলরেডি দেখছি যে গিয়ারের এখানে যে এরকম কাটা কাটা খাঁজ কাটা থাকে, এই ভাজে ভাজে পড়ে আমাদের ফিলামেন্টের শেপও এরকম খাঁজ কাটা হয়ে যায়। তারপরে হচ্ছে নিট স্ট্রাকচার বা লুপ স্ট্রাকচার যেটা বলে, কোনো কাপড়কে যখন আমরা নিটিং করি তখন সুতা এরকম লুপ স্ট্রাকচারে চলে আসে। তো এইটাকে যখন আমরা এই অবস্থায় হিট দিয়ে কুল করব, এই শেপটাই ফিক্স হয়ে যাবে। পরবর্তীতে এটাকে যখন আমি বের করে আলাদা করে ফেলবো ফ্যাব্রিক থেকে, তখন দেখা যাবে এরকম শেপ চলে আসছে। তো এইটা কয়েকটা টেকনিক আসলে স্প্রেয়ার, আরো অনেক ধরনের টেকনিক আছে টেক্সচারাইজেশনের, তো এগুলা মোটামুটি এক্সটেন্সিভলি ইউজ করা হয়। এরপরের যে প্রসেসটা, আমাদের আর দুইটা প্রসেস আছে, হিট প্রসেস আর হচ্ছে ইন্টারমিংলিং। তো ইন্টারমিংলিংটা বলছিলাম একটু হয়তো বা মনে আছে, যে দুইটা ফাইবার, লাইক আমরা যখন কটন ফাইবার হাতে নিই তখন কি একবারে অনেকগুলো ফাইবার হাতে চলে আসে না, তোমরা দেখছো মানে একটা গুচ্ছ আকারে ফাইবার চলে আসে। এই যে এরকম একটা গুচ্ছ আকারে চলে আসে, এইটার কারণ কি? তারা কিন্তু পরস্পরের সাথে নিজের নিজস্ব যে অ্যাফিনিটি আছে বা কোহেরেন্স আছে বা অ্যাডহেরেন্স আছে, তার কারণে নিজেদের মধ্যে গায়ে গায়ে লেগে থাকে কিছু কিছু পয়েন্টে, যার কারণে ফাইবারগুলো একসাথে এরকম একটা বান্ডেল আকারে বা গুচ্ছ আকারে থেকে যায়। এটাও একটা ন্যাচারাল ফাইবারের প্রপার্টি। তো ম্যানমেড ফাইবারও আমাদের এরকম কিছু একটা সৃষ্টি করতে হয়,
নাইলে ফাইবার যদি একসাথে না থাকে তাহলে কিন্তু তুমি এটাকে ইনপুট আকারে যখন দিবা ইয়ার্ন বানানোর জন্য বা ফেব্রিক বানানোর জন্য দেখবা এরা বিভিন্ন দিকে ছড়ায় গেছে। তো বিভিন্ন দিকে যখন ছড়ায় যাবে তখন তাদেরকে কিন্তু অ্যালাইনমেন্টে নিয়ে আসা একটু ডিফিকাল্ট হবে। একটা হইলো আমার ফাইবারের ভিতরের পলিমার চেইনগুলোকে অ্যালাইনমেন্টে আনা, আরেকটা হইলো আমাদের ফাইবার নিজেদের মানে প্রতিটা ফাইবারকে আলাদা আলাদা ভাবে অ্যালাইনমেন্টে আনা। তো এটা তোমরা দেখবা যে ইয়ার্ন স্পিনিং প্রসেস করার সময় দেখবা যে অ্যালাইনমেন্টে কেন আনতে হয়, অ্যালাইনমেন্টে না আসলে আমার সুতার প্রপার্টি ভালো হয় না। দেখা যায় সুতার এদিক দিয়ে একটা ফাইবার বের হয়ে গেছে, এদিক দিয়ে একটা ফাইবার বের হয়ে গেছে, এরকম উল্টা পাল্টা ডিরেকশনে থাকলে যেটা হয়। সো এদের অ্যালাইনমেন্টে থাকাটা খুব জরুরি, এবং এইটাই এনশিওর করে কারা, এই যে আমার কোহেরেন্স নিজেদের মধ্যে লেগে থাকার যে প্রবণতা, এই জিনিসটা আমাদের অ্যালাইনমেন্টে আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এইটা এই জিনিসটাকে দেওয়াটা বা এই জিনিসটা ইম্পোজ করার যে পদ্ধতি সেটাই হচ্ছে আমাদের ইন্টারমিং। এই যে বিভিন্ন পয়েন্টে ফাইবার গুলো পরস্পরের গায়ে গায়ে লেগে থাকে এই পয়েন্ট গুলোকে বলা হয় ইন্টারমিংলিং পয়েন্ট। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সুতার সাথে আরেকটা ফাইবার লেগে আছে, এগুলো হচ্ছে ইন্টারমিংলিং পয়েন্ট, বিভিন্ন জায়গায় জায়গায় লেগে আছে, সব জায়গায় না। তো এইটাকে দুই ভাগে ভাগ করা যায়, অর্থাৎ দুই ভাবে দুইটা প্রসেসের মাধ্যমে এই জিনিসটা দেওয়া যায়। একটাকে বলি আমরা স্পট ওয়েল্ডিং, যেটাকে আমরা হিট ট্রিটমেন্টের মাধ্যমে দিতে পারি। অর্থাৎ এটাকে যদি আমি একটু হিট দেই, যেহেতু থার্মোপ্লাস্টিক ম্যাটেরিয়াল দেখা যাবে কিছু কিছু জায়গা নমনীয় হয়ে গেছে, নরম হয়ে গেছে, তো যেসব জায়গা নরম হয়ে যাবে ওই সব জায়গায় আরেকটা ফাইবার এসে লেগে যাবে, এটা একটা পদ্ধতি। আরেকটা আছে আমরা অ্যাডহেসিভ অ্যাড করতে পারি, অর্থাৎ এমন একটা কেমিক্যাল দিলাম যেটা একটু আঠালো টাইপের, তো ওই কেমিক্যালটা যেসব জায়গায় র্যান্ডমলি লাগবে সেই সব জায়গায় আমাদের অন্য একটা ফাইবার লেগে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে বা স্পট ওয়েল্ডিং বা ইন্টারমিঙ্গল হবে। আরেকটা প্রসেস আছে যেটা আমরা কম্প্রেস এয়ারের মাধ্যমে করে থাকি, অর্থাৎ একটা চেম্বারের মধ্যে দিয়ে অনেকগুলো ফাইবারকে প্যারালালি পাস করি এবং একটা নির্দিষ্ট ইন্টারভাল পর পর একটা কম্প্রেস এয়ার এখানে প্রেস করি। তো যেটা হয় কম্প্রেস এয়ারের ধাক্কায় এই ফিলামেন্ট গুলো পরস্পরের সাথে লেগে যায়। তো যেহেতু একটা নির্দিষ্ট ইন্টারভাল পর পর, লাইক ধরো এক সেকেন্ড পর পর করতেছি, তাহলে এক সেকেন্ডে এতটুকু পাস হয়ে যাবে এখানে ওয়েল্ডিং হবে, আবার এক সেকেন্ডে এতটুকু পাস হবে এখানে ওয়েল্ডিং হবে, এরকম। তাইলে আমরা বিভিন্ন ভাবে ইন্টারমিঙ্গল করতে পারি ফাইবার গুলোকে আসলে। তো বিষয়টা কি ক্লিয়ার হয়েছে ইন্টারমিঙ্গলিং এর? আচ্ছা, এরপরে যেটা মোটামুটি আমরা শেষের দিকে, হিট সেটিং। হিট সেটিং কি আগে নাম শুনছো তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে বা? হ্যাঁ, ইন্টারমিডিয়েট লেভেলে পড়ার সময়। হিট সেট আশা করি নাম শোনার কথা, তারপরে যদি না শুনে থাকো একটু মনে করায় দেই। কোন একটা ম্যাটেরিয়ালকে আমরা যখন হিটে বা হট টেম্পারেচারে এক্সপোজ করব সেটা হচ্ছে হিট সেটিং। এর মানে হচ্ছে কি, সাপোজ আমাদের একটা ফিলামেন্ট আছে, এইটা ধরো আমরা ওয়েট স্পিনিং প্রসেস দিয়ে বানাইছি, তো সে তো কোনো রকম হিট পায় নাই, তাই না? তার মধ্যে কিন্তু কোনো রকম হিটের কোনো অ্যাপ্লিকেশন হয় নাই। সো এইটা যখন পরবর্তীতে, তো আমরা বলতে পারি না যে পরবর্তীতে কি সে হিটের সংস্পর্শে আসবে নাকি আসবে না। লাইক পরবর্তীতে আমরা যখন একে ডাইং করব, তখন ধরো আমার একে 130 ডিগ্রি টেম্পারেচারে উঠাইতে হবে বা 130 ডিগ্রি টেম্পারেচারের ডাই পার্টিকেলে একে ইমার্স করতে হবে, ডুবাইতে হবে, ডিজলভ করতে হবে। তো তাইলে কি হবে, সে যেহেতু আগে কোনো রকম হিটের সংস্পর্শে আসেনি, তাইলে এখন যদি আমি হঠাৎ করে 130 ডিগ্রিতে তাকে দেই, তার প্রপার্টি কিন্তু ডিগ্রেড হয়ে যাওয়ার পসিবিলিটি আছে, প্লাস তার ইলংগেশন বা এই ধরনের প্রপার্টি গুলো চলে আসার সম্ভাবনা আছে। তো এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত একে হিট সেটিং করতে হয়। কিভাবে করতে হয়, এই ফিলামেন্টটাকে আমরা নিব, নিয়ে তাকে এই 130 ডিগ্রি বা তার উপরে এক্সপোজ করব।
তো 130 ডিগ্রিতে এক্সপোজ করলে যেটা হবে তার যতটুকু ডিফরমেশন হওয়ার কথা ছিল 130 ডিগ্রিতে সেটা কিন্তু অলরেডি হয়ে যাবে তাই না 130 ডিগ্রিতে যখনই আমরা একে রাখতেছি তার ভেতরের যে পলিমার চেইন মানে যাই হোক সেটা খারাপ হোক আর ভালো হোক তার যতটুকু ডিফর্ম হওয়ার কথা ছিল ততটুকু ডিফর্ম কিন্তু হয়ে যাবে তো এইটাকে পরবর্তীতে যখন আমি আবার 130 ডিগ্রিতে নিব তখন কি ডিফর্মেশন হয়ে গেছে এটি হয়ে গেছে এই কারণে আমাদের হিট সেটটা মূলত করা হয় যাতে পরবর্তীতে হিটিং রিক্টে কিছু না হয়ে যায় যে আমরা এক্সপেক্ট করতেছি এটার স্ট্রেংথ কতটা থাকবে ধরো আমরা একটা ফিলামেন্ট কিনে করব যে এটার স্ট্রেংথ কত এটার কাউন্ট কত এটার ইলংগেশন কেমন এই জিনিসগুলো কিন্তু একবার আমরা টেস্ট করি তো এটা যেহেতু হিট সেট করা একটা নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত তো সেই টেম্পারেচার পর্যন্ত উঠাইলে কিন্তু এই প্রপার্টিগুলো আর পরবর্তীতে চেঞ্জ হবে না অর্থাৎ আমরা প্রেডিক্টেবল যে এটা এরকমই থাকবে বাট যদি জিনিসটা হিট সেট না করা থাকে তাহলে দেখবা যে এখন একরকম প্রপার্টি পাইছো পরবর্তীতে হিট সেট কইরা বের করে আনার পরে প্রপার্টি আরেক রকম হয়ে গেছে স্ট্রেংথ কমে গেছে অথবা ইলংগেশন বেড়ে গেছে বা ডায়ামিটার কমে গেছে এরকমও হইতে পারে সো এই কারণে হিট সেট করাটা ইম্পর্টেন্ট তো হিট সেট করার মেইন উদ্দেশ্য হচ্ছে ডাইমেনশনালি তাকে স্টেবল বানানো এই যে টেম্পারেচার দিচ্ছি আমি এটা দিয়ে আমরা কি করতেছি তাকে ডাইমেনশনালি স্টেবল করতেছি আর তার শ্রিঙ্কেজ রিমুভ করতেছি যেটা ইলংগেশনের সাথে সম্পর্কিত স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো স্যার যদি আমরা তো হিট সেট একটা নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত করব এখন এটার উপরে যদি আমার কোনো কারণে দিতে হয় তখন তো আবার চেঞ্জ হবে প্রপার্টি হ্যাঁ সেটা দেওয়া যাবে না কারণ তুমি যখন পলিমারটা কিনবা বা ফাইবারটা কিনবা তখন তার স্পেসিফিকেশনে লেখা থাকবে যে এটা কত পর্যন্ত হিট সেট করা যাবে এর উপরে উঠাইলে সেটা তোমার রিক্স সেটা তুমি যেখান থেকে কিনছো সেটা সে নিবে না কারণ তোমাকে সে ওয়ার্ন করে দিছে অলরেডি ওকে তো হিট সেটের ফলে কিছু যে শুধুমাত্র যে ভালো জিনিসই হয় তা না কিছু প্রবলেমও সৃষ্টি হয় যে ফাইবারটা স্টিফ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ আমরা জানি যখন কোনো কিছুকে হিট দেই সেটা আরো বেশি ক্রিস্টালাইন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো অ্যামরফাস রিজিয়ন যত কমবে তার স্টিফনেস তত বাড়ার পসিবিলিটি থাকে অর্থাৎ সে রিজিড হয়ে যায় ফ্লেক্সিবিলিটি কমে যাওয়ার পসিবিলিটি থাকে আরেকটা জিনিস হচ্ছে আনইভেন শেপ এটা আমার নিজের ফেস করা একটা প্রবলেম যে আমি এর আগে তোমার ডেনিম মার্চেন্ডাইজিং এ ছিলাম তো এরকম হইছে অনেক সময় ডেনিম ফেব্রিকগুলোতে কি হয় ডেনিম ফেব্রিকগুলোর একটা পার্ট হচ্ছে ওয়াশিং ওয়াশ করার পরে ফেব্রিকের বিহেভিয়ার বোঝা যায় মানে ফেব্রিকটা আসলে কেমন ওয়াশ করার পর দেখা যায় যে এক জায়গায় বেশি শেড এক জায়গায় কম শেড মানে দুই জায়গায় কালার দুই রকম হয়ে গেছে এর কারণটা কি সাপোজ আমি 10 কেজি ফিলামেন্ট দিয়ে একটা গার্মেন্ট বানাইছি তো এই 10 কেজি কাপড় দিয়ে গার্মেন্ট বানানোর জন্য 10 কেজি সুতা লাগছে অবশ্যই 10 কেজি কাপড় বানানোর জন্য তো এই 10 কেজি সুতাকে যখন হিট সেট করা হয়েছে তখন ধরো যে ফ্যাক্টরিতে হিট সেট করছে তার ক্যাপাসিটি হচ্ছে 5 কেজি করে 5 কেজির উপরে করতে পারে না একটা মেশিন সো এক মেশিনে সে 5 কেজি দিছে এটাকে একটা নির্দিষ্ট টেম্পারেচারে ধরো 60 ডিগ্রি টেম্পারেচার আর হচ্ছে 2 ঘন্টা 2 আওয়ার্স এই টাইম ধরে সে হিট সেট করছে সেটাকে পরবর্তী 5 কেজি যখন দিছে তখন টেম্পারেচার 60 ডিগ্রি রাখতে হবে আমার কিন্তু 2 ঘন্টার জায়গায় 2 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে সাপোজ আমার অপারেটর খেয়াল করে নাই বা কোনো কিছু হয়েছে এর ফলে যা হবে দুই রকমের টাইম হওয়ার ফলে কিন্তু প্রপার্টি একটু চেঞ্জ হয়ে যায় কারণ একটু বেশিক্ষণ হিটে এক্সপোজ করা ছিল তো এই প্রথম 5 কেজি যে পরিমাণ ডাই অ্যাবজর্ব করবে এই সেকেন্ড 5 কেজি কিন্তু সেই পরিমাণ ডাই অ্যাবজর্ব করতে পারবে না তার থেকে বেশি করতে পারে কম করতে পারে ডিপেন্ড করে সো এই
5 কেজি 5 কেজি 10 কেজি মিলিয়ে যখন আমি একটা গার্মেন্ট বানাবো, তার দুই জায়গায় দুই রকম শেড চলে আসতে পারে, তাই না? তো এইটা একটা বড় প্রবলেম যে আনইভেন শেড চলে আসে, কালারের শেড বিভিন্ন রকম দুই রকমের দুই জায়গায় চলে আসে। তো এইটার প্রবলেমটা কোথায় হয়েছে তাহলে? একদম গোড়ায় গিয়ে হিট সেট করার সময় প্রবলেমটা হয়েছে। তো এইটা অনেকে না বুঝা তোমার হয়তো বা ফেব্রিক মিলকে দোষ দেয় বা গার্মেন্ট যে বানাইছে তাকে দোষ দেয়, বাট এই জিনিসটা প্রবলেম এখানে হয়ে যেতে পারে। ওকে, তাহলে বোঝা গেছে কি হিট সেটটা মোটামুটি কেন দরকার বা ইম্পর্টেন্সটা কি আসলে? হ্যালো স্যার। আচ্ছা, আজকে আমাদের লাস্ট টপিক সেটা হচ্ছে স্পিন ফিনিশ। এটা করলেই শেষ এই চ্যাপ্টার। তো স্পিন ফিনিশ যেটা বলছিলাম যে আমাদের কিছু এক্সট্রা কেমিক্যাল যেটা আমাদের ফিলামেন্ট তৈরি করার জন্য মানে একদম কম্পালসারি না, এই কেমিক্যালগুলো ছাড়াও ফিলামেন্ট তৈরি হয়, বাট এগুলো আমরা ফিনিশিং কেমিক্যাল হিসেবে ইউজ করি আমাদের ফিলামেন্টের প্রপার্টি কিছুটা ইমপ্রুভ করার জন্য। আগে যা প্রপার্টি ছিল তার থেকে যেন একটু বেটার প্রপার্টি আসে তার জন্য। যেমন ধরো লুব্রিকেটিং এজেন্ট, মানে হচ্ছে কি আমরা যদি ফিলামেন্ট বানানোর পরে তার মধ্যে একটা লুব্রিকেটিং কেমিক্যাল ইউজ করি, আমরা জানি যে লুব্রিকেটিং মানে সেটা তাকে স্লিপারি করে বা পিচ্ছিল করে। তো লুব্রিকেটিং করার সুবিধা কি, পরবর্তীতে ফিলামেন্টটা যখন হাই স্পিড কোনো প্রসেসের মধ্য দিয়ে যাবে অন্য একটা সারফেসের উপর দিয়ে যখন সে হাই স্পিডে পাস করবে, তখন দুইটার ফ্রিকশনের ফলে কোনো রকম হিট জেনারেট হওয়ার যে প্রবণতা থাকে এই হিট জেনারেট হওয়ার প্রবণতাটা কমে যাবে, ফ্রিকশনকে কন্ট্রোল করা যাবে। এটা হচ্ছে একটা কাজ। তো এটা কিন্তু আমাদের দরকার ছিল না ফিলামেন্ট বানানোর জন্য, তাই না? ফিলামেন্ট কিন্তু এমনিও বানানো হয়ে গেছে আমাদের, জাস্ট এটা দিছি ফ্রিকশনকে কন্ট্রোল করার জন্য। সেরকম কিছু অ্যান্টি স্ট্যাটিক কেমিক্যাল আছে যেটা দিলে আমাদের স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হয় না। আমরা জানি যে রোলারের মধ্যে দিয়ে যখন একটা মেটালিক রোলারের মধ্যে দিয়ে যখন ফাইবার বা ফিলামেন্ট যাবে, ফ্রিকশনের ফলে এখানে চার্জের সৃষ্টি হতে পারে, এক জায়গায় প্লাস চার্জ এক জায়গায় মাইনাস চার্জ। চার্জ সৃষ্টি হলে কি এই রোলারটা ফিলামেন্টটাকে আকর্ষণ করবে, আকর্ষণ করলে তোমার রোলারের মধ্যে ফিলামেন্টটা জড়ায়া যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো এইটা প্রায়ই হয় দেখা যায় স্পিনিং মিলগুলোতে বা অন্যান্য মিলগুলোতে প্রায়ই হয় যে রোলারের মধ্যে তোমার ফাইবার বা ফিলামেন্ট জড়ায়া গেছে, সেটা হিউমিডিটি কন্ট্রোল করে করা হয় বা অ্যান্টি স্ট্যাটিক এজেন্ট দিয়ে দিলে এখানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হওয়ার প্রবণতা কমে যায়। সেরকম আমরা কোনো অ্যাডিটিভ অ্যাড করতে পারি কোহেশন বাড়ানোর জন্য। তো এই অ্যাপ্লিকেশনগুলাই হচ্ছে স্পিন ফিনিশ অ্যাপ্লিকেশন। এটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে ডিপিং রোলার মেথড, অর্থাৎ আমরা একটা এরকম পাত্র নিলাম যার মধ্যে আমরা এরকম স্পিনিং স্পিন ফিনিশ সলিউশন নিলাম এবং এর ভিতরে একটা রোলার ডুবায়া রাখলাম, এর মধ্য দিয়ে আমরা ফিলামেন্টকে পাস করে উঠিয়ে নিয়ে আসলাম, এটা একটা অ্যাপ্লিকেশন হতে পারে। আরেকটা হচ্ছে মিটার্ড ফিনিশ অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে তোমার অনেকটা স্প্রে করার মতো, লাইক একটা ফিলামেন্ট যাচ্ছে এখান দিয়ে হাই স্পিডে সেটাতে আমরা স্প্রে করলাম, সেটা হচ্ছে মিটার্ড ফিনিশ অ্যাপ্লিকেশন যার মাধ্যমে করা হয়। তো এটাই হচ্ছে মূলত স্পিন ফিনিশ অ্যাপ্লিকেশন, যেটা অতটা ইয়া না বাট আমরা ফাইবারের প্রপার্টিকে ভালো করার জন্য করতে পারি। তো স্পিন ফিনিশের কিছু অ্যাবিলিটি থাকতে হয়, যেমন একটা জেনারেল কথাবার্তা, যেমন তার হচ্ছে ভালো লুব্রিসিটি থাকতে হয়, তার অ্যান্টি স্ট্যাটিক প্রপার্টি ভালো থাকতে হয়, স্ট্যাবিলিটি ভালো থাকতে হয়, তারপরে গন্ধ থাকা যাবে না, ওডর থাকা যাবে না, কস্ট কম হইতে হবে, এগুলো জাস্ট নর্মাল কথাবার্তা, এগুলো একটু নিজেরা দেখা নিও। আর লাস্ট অফ অল কিছু উদাহরণ দেওয়া আছে লুব্রিকেটিং, প্লাস্টিসাইজার, অ্যান্টি স্ট্যাটিক এজেন্টের, এগুলো নিজে পড়লেই বুঝতে পারবো আশা করি। সো এটাই ছিল এই মোটামুটি এই চ্যাপ্টারটা, এবং এটা মোটামুটি বেশ বড় একটা চ্যাপ্টার এবং অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখানে প্রসেস সম্পর্কে মোটামুটি ধারণা মতে সবই আলোচনা করা হয়েছে। তো নিজেরা একটু দেখো, গুগল ক্লাসরুমে লেকচারগুলো দেওয়া আছে, যদি কোনো সমস্যা থাকে দেখে নিও, সমস্যা নেই। আর তারপরেও প্রবলেম থাকলে অবশ্যই নেক্সট ক্লাসে বা মেসেজের মাধ্যমে আমাকে জিজ্ঞেস করো।